Bunt mü ben ne yedin be? Tek tatlı. Ne bay, o işe çıkın ne Kaka, bu ne kola ki? Ne kola? Pastel bunu. Bu ne pastel bunu dedin? Zeki, kaka, amar mela di nak beydi o क्या करते बना? बलंबा। ए बहु निकली भाई। भाई। हाँ। सुमारे वैसा ना? कोटा पसंद है तब सब। ये तो इतने यार 20 मिनट है 20 मिनट। 20 मिनट इधर ना मरे। कितने बो? इधर। एक तमुरी दें। एक तमुरी। हाँ। एक तमुरी। 100 ग्राम प्याज़ ही। 100 ग्राम प्याज़ रखें। रखें। तब तक करें। ইফতারির দোকান দিছি বুঝছেন রোজা রমজানের দিন ইফতারি বেশি তাও একটু যদি গেলে আমল হয় আপনি কি রোজা আছেন না হ্যাঁ রোজা একটা করছি আজকে নাই আজকে নাই মানে একটা করছি প্রথমটা করছি আর লাস্টের দেখুন ও প্রথমটা করছেন আবার লাস্টেরটা করবে আমার মধ্যে করা দরকার নাই না রোজা আজকে লাইলাম আমার তো বসা কষি ঠিকই চলছে দেখি কি করাম যাবো হ্যাঁ শুনেন শুনেন ভাইয়া একটা কথা বলি শুনেন এই দুনিয়া কিন্তু বেশি দিনে না বুঝছেন রোজা রমজানের দিন আসছে হায় মওতের কথা বলা যায় না কখন বান কে চইলা যায় কার বান ডাকা হিসাব আছে দেখেন এখন যে আপনার বয়স এখন কিন্তু আপনার প্রাপ্ত বয়স তা ঠিক আছে দেখেন এখন যৌবন কাল আছে যৌবন বয়সটা আছে এখন যদি গেলে আপনি আল্লাহর ইবাদত বন্দি কি করেন সেই হলো সবচেয়ে উত্তম কারণ আপনি যদি গেলে এই বয়সে রোজা না থাকেন আপনি কি বৃদ্ধকালে থাকতে পারবেন তা অবশ্য পারবো না দেখেন আপনি এই বয়সে রোজা থাকেন না একটা রোজা করে বাদ দিবেন আবার লাস্টের দা করবেন দেখেন আল্লাহ কিন্তু আপনার এই সময়টা দিবে না দেখছেন আর এই যে বেরাস মেসাকটা কথাছি এটা করাও একটা সন্নত রোজা রাখবেন দেখেন হায়াত মওতের কথা বলা যায় না এই যে আসি কখন বান চইলা যায় কখন বান উপরে ডাক আসে যায় আই সাবারো তখনই তো যাইতে হবে আচ্ছা ভাই টাইম ওভার হয়ে যাচ্ছে আরে রাখেন টাইম তো পাবেন জীবন অনেক টাইম পাবেন অফরন্ত টাইম পাবেন কিন্তু রমজানের টাইম আর পাবেন না বুঝছেন তা আপনি রোজা থাকেন না ইফতারিতে কি করবেন আপনি আর এই ইফতারি ইফতারি মজা লাগে তার জন্য প্রতিদিনই নেই আমি রমজান মাসে দোকান দিচ্ছি ইফতারির দোকান আমার এই দোকান যারা রোজা রাখছে যারা আল্লাহর নামে রোজা রাখছে তাদের জন্য আমি দোকান দিচ্ছি বুঝছেন আপনার বলতো এই যে রোজা রাখেন নাই আপনার কাছে আমি ইফতারি বিক্রি করবো আপনি এখানে হলো সাদের জন্য আমার তো আপনার তো আমলের দরকার নাই আমার সাদের দরকার দাম আমি বেতন আগে কইলি তো আমি গেতাম গা আর সময়টা পাস করাই জান আপনি আমি তো আপনার নাকি সময়টা নষ্ট করলাম দাঁত গষ্টি করতে ছাল দিতে হালাইলাম রাগারে কি করেন বুঝবেন একদিন বুঝবেন রাগ টাক যাই করেন কথা কোনা মনে রাখেন বেটা তুই ইফতারি খাস তোর মজা লাগে আরে মজা তো লাগবই ইফতারি হইলো আল্লাহর রহমতের জিনিস আল্লাহর রহমত এখানে থাকে আর রোজার মাছ ছাড়া খায় দেখিস বেটা ইফতারি কেমন লাগে ইফতারির সময় কিন্তু শেষ হয়ে এলো আর মাত্র কয়েক মিনিট আছে ওয়ালাইকুম আসসালাম ইফতারি নিবা মাশাআল্লাহ মাশাআল্লাহ ইফতারি হ্যাঁ তোমার কাছে আমি ইফতারি বেচবো ঠিক আছে কি কি লাগবো তোমার মুড়ি লাগবে পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ কুতুটু তুমি রোজা রাখছো না থাকবা রোজা থাকবা বুঝছো তোমার এখন ইয়াং বয়স তুমি যে আমল করবা সেটাই তোমার আমলে লেখা থাকবে আর কি দেওয়া লাগবে খেজুর না রমজান মাসে খেজুর খাওয়াটা সবচেয়ে উত্তম খেজুর লাগবে না খেজুর তো দিবই খেজুর খেজুর হইলো রমজান মাসের জন্য উত্তম একটা জিনিস হ্যাঁ এটা সবাই খায় হ্যাঁ এই যে তো আজান তোমার কি লাগবো মুড়ি এই যে মুড়ি কয় টাকা হইছে ভাইয়া তোমার হইছে হইলো 50 টাকা আচ্ছা
রোজা রাখো, হ্যাঁ রোজা রাখো, রোজা রাখা। ওয়ালাইকুম আসসালাম। বাহ কত সুন্দর পদ্রাসী, ফাইন ফাইন ফাইন, এটাই ঠিক আছে। যাই আমাদের সমাজে তাহলে আজকাল এরকম গেটাবের মানুষ আছে, থাকবেই, কিছু মানুষ না থাকলে কি দেশ চলবে? আসেন আসেন, ইফতারি আসেন, আর মাত্র 15 মিনিট আছে, 15 মিনিট আসেন, আর মাত্র 15 মিনিট সময় আছে ইফতারি। ইফতারি নিবেন না? আপনি রোজা রাখেন নাই মনে খুব কষ্ট হয়না, বুঝছেন? আপনাদের মতো মানুষ যদি রোজা না থাকে তাহলে কি হয়? এত সুন্দর রূপ চেহারা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি রোজা করবেন, আল্লাহর ইবাদত বন্দেগী করবেন? দেখেন এই রূপ যখন একদিন থাকবে না, এইরকম ভাবে এইরকম ভাবে আপনি আমার দোকানে আসছেন, আপনার মাথায়ও কাপড় নাই। দেখেন একটুকা পদ্রা পদ্রাশীল হয়ে চলার জন্য চেষ্টা করবেন, বুঝছেন? জন্ম নিছেন না, বিপদে পড়ছেন, জন্ম নিলেই মরতে হবে, ঝামেলা আছে। এই কারণে যদি মরতে হয় তাহলে হিসাবও করতে হবে, বুঝছেন? আপনার মতো মানুষ নামাজ রোজা করবে, ভালো লাগবে, সমাজের মানুষ দেশের মানুষ ভালো বলবে, বুঝছেন? আর রাস্তাঘাটে এইভাবে চলতে নাই। এই যে শুনেন, এত কথা বললেন না আপনি, ইফতারি দেন আমাদের। আপনি তো ইফতারি চান। দেখেন আমি সরি, দুঃখিত, বুঝছেন? যারা রোজা থাকে না আমি তাদের কাছে ইফতারি বিক্রি করি না। আমার এই দোকানটা যারা রোজা রাখছে, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, আমি তাদের জন্য দিয়েছি। তারা সারাদিন পরিশ্রম করবে, সন্ধ্যার সময় ইফতার করবে, শান্তি পাবে, এই জন্য, বুঝছেন? আমি আপনার কাছে ইফতারি বিক্রি করবো না। যান একটা বরকা টরকা পয়দা একবারে উলঙ্গনী ব্যবস্থা হই আমার এইদিকে আসছে ইফতারি কিনার জন্য। দেশটা একবারে গেল, মানুষ হিসাবের পথে কবে আসবে? আসেন গো, ইফতারি টাইম হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। 10 টাকার খেজুর দেন। 10 টাকার খেজুর? খেজুর আরে খেজুরে হাত দিয়ে মনে ভরে গেল গো। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়া হয় পূর্ণ আমার সারা নিশিবি। আর কি লাগবো বাবু? আর একটা মুড়ি। একটা মুড়ি তাই না? পূর্ণ আমার। রোজা রাখছো? জি। বাবা বাবা আমার নাও থাকি কতদিন না রোজা থাকবা? বুঝছো রোজা থাকবা? আমার আম্মা থাকে। তোমার আম্মা রোজা রাখে? জি। ভালো ভালো ভালো। তোমার আব্বা তো থাকে না? তুমি বাঁচাও তুমি মারো তুমি সর্বক্ষণে রাহী তোমার দয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কি লাগবে ভাইয়া? পিয়াজি কয় টাকা? 10 টাকা। 10 টাকা না রাখেন? ইফতারি তো একটু একটু বেশি দেয়। বুট না? বুট দেন কয় টাকা? দেন 10 টাকা। আইন কই ইফতারি টাইম হয়ে গেছে, কই লাই বলেন? আর মাত্র 6 মিনিট আছে, 6 মিনিট। 10 টাকা না? হ্যাঁ আমার সমস্ত মালিক আমি রোজাদারি ব্যক্তিদের কাছে বেচছি। যাক আমি নিজেরে খুব আনন্দিত মনে করতেছি আজকে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ব্যবসা করতে দিছে, করবো ইনশাল্লাহ। রোজার মাস, সারা মাস আমি ইফতারি বেচবো আর মানুষের হেদায়েত করবো।
আরে যে বুঝে যে না বুঝে দর্শক মণ্ডলী একটা কথা মনে রাখবেন যারা রোজা থাকেন না তারা রোজা থাকবেন একটা কথা মনে রাখবেন সেটা হলো যে বয়স হয়ে গেলে কিন্তু রোজা থাকতে পারবেন না এখন ইয়াং বয়সটা আছে একটু কষ্ট হইলেও রোজাটা রাখতে পারবেন ঠিক আছে রোজা আপনারা সবাই থাকেন আরও জানি সবাই থাকতে পারে এই দোয়াটা করেন আর আমার জন্য দোয়া করেন আমি যেন সারা মাস ইফতারি বিক্রি করতে পারি রোজাদারি ব্যক্তিদের কাছে ঠিক আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন আপনাদের উদ্দেশ্যে আমার সালাম এবং আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আমরা যে সমস্ত গল্প করে থাকি এবং কৌতুক করে থাকি যদি গেলে আপনারা যদি আমাদের এই নতুন নতুন গল্প করতে দেখতে চান কন্টিনিউ দেখতে চান তাহলে আপনারা আমাদের এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করলে কি হবে আমাদের নতুন নতুন সমস্ত গল্প আপনার মোবাইলে একলাই চলে যাবে এবং আপনারা কন্টিনিউ আমাদের গল্প পাবেন এবং আমার গল্প কোম্পানি লোড করার সাথে সাথে আপনাদের ফোনে চলে যাবে আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না কোনো এমবিও লাগে না ফ্রি ফ্রিতে করবেন ফ্রিতে ফ্রিতে করলে তো সমস্যা নাই ফ্রিতে করলে আমরা আঙ্গরের নতুন নতুন দেখবেন বুঝছেন আমরা হরেক রকমের কৌতুক করে থাকি নতুন নতুন নায়িকা থাকবে নতুন নতুন মানুষ থাকবে নতুন নতুন আর্টিস্ট থাকবে দেখতে মজাই আলাদা বুঝছেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বুঝছেন এটা কইরেন লাইক এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আপনিও দেখুন এবং আপনার পার্শ্ববর্তী লোকজনকে দেখার জন্য হেল্প করুন কি বলো দেখেন দেখেন আপনাদের জন্য কত পরিশ্রম করে আমরা এই জিনিসগুলো তৈরি করি আপনারা যদি না দেখেন তাহলে তো আমাদের কষ্টটা বেথাই যাবো না দয়া করে দেখেন আর আমাদের এই গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদেরকে আপনাদের হৃদয়ে একটু জায়গা দিবেন তাই ভালো থাকবেন সবাই খুদা হাফেজ টাটা